ব্রজবুলি কি? ব্রজবুলি কি চমৎকার, কারণ এটা দিয়ে প্রশ্ন এসেছে, ব্রজবুলি আসলে কি, এটা কি কৃত্রিম কবি ভাষা? এটা নেই, ব্রজবুলি হলো এখন যদি একাধিক ভাষার সংমিশ্রণ এখনও যদি হয় এটাকে ব্রজবুলি ভাষা বলে। তাহলে কোথা থেকে আসছে ধারণাটা? মূলত মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে ব্রজবুলি ভাষার সৃষ্টি। মৈথিলি এবং বাংলার সংমিশ্রণে ব্রজবুলি ভাষার সৃষ্টি। মৈথিলি কবি বিদ্যাপতি এ ভাষার সৃষ্টি করেছিলেন। কবি বিদ্যাপতি, বিদ্যাপতি মিথিলার গুরুত্বপূর্ণ কবি। হ্যাঁ, মধ্যযুগের একদম বৈষ্ণব পদাবলীর তো কেউ কেউ শ্রেষ্ঠ কবি তাকে বলে ফেলেছেন, এবং আসলেই তাই। তিনি কিন্তু বাংলায় কোনো পদ রচনা করেননি। বাংলার বিখ্যাত সাহিত্যিক, হ্যাঁ, বাংলার সমস্ত কবিরা তাকে অনুসরণ করতেছে। ব্রজবুলি এসে বাংলায় পদ রচনা না করে তিনি বাঙালি পদকর্তাগণের মধ্যে শীর্ষে। তাহলে তিনি কোন ভাষায় লিখছেন? তিনি ব্রজবুলি ভাষার একটি কৃত্রিম ভাষায় পদ রচনা করেছেন। মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে ভাষাটার সৃষ্টি ব্রজবুলি ভাষার। ধারণা করা হয় বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ এই ভাষাতেই কথা বলতেন। কিন্তু মজার বিষয় কি জানেন, ব্রজবুলি কখনোই মুখের ভাষায় ছিল না, এটি একটি কৃত্রিম কবি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি নিজেই ভাষার সৃষ্টি করেছেন। কবি নিজেই ভাষার সৃষ্টি করেছেন। তাহলে ব্রজবুলি হলো একটি কৃত্রিম কবি ভাষা, মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার সৃষ্টি করেন, মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে এ ভাষার সৃষ্টি। ধারণা করা হয় বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ এ ভাষাতেই কথা বলতেন, কিন্তু ব্রজবুলি কখনোই মুখের ভাষা ছিল না, এটি একটি কৃত্রিম কবি ভাষা। এখন যদি ছেলেমেয়েদের প্রশ্ন আছে ব্রজবুলি কি, যখন অবজেক্টিভ হবে সে একটা উত্তর করবে এটি একটি কৃত্রিম কবি ভাষা। কৃত্রিম কবি ভাষা, এই হলো বিষয়। আর এরপরে তো মিথিলার কবি বিদ্যাপতি, তিনি তো অনেক প্রতিভাধর ছিলেন, এই জন্য তার অনেক উপাধিও কিন্তু পেয়েছেন তিনি। মিথিলার কোকিল বা মৈথিল কোকিল, কবি কণ্ঠহার, কবি রঞ্জন, কবি শেখর, তারপরে সাধুপাধ্যায়, রবীন্দ্রনাথ তো তাকে রাজ কণ্ঠের মণিমালা বলেছেন। মণিমালা এরকম কবি কণ্ঠহার, এটা তার বোধহয় সবচেয়ে আলোচিত। হ্যাঁ, কবি কণ্ঠ। এবং একবার হয়েছে রিটার্ন এসেছিল বিসিএসএ যে মিথিলার কোকিল কার উপাধি? মিথিলার কোকিল, হ্যাঁ, বিদ্যাপতি। বিদ্যাপতি, রাইট। তাহলে বিদ্যাপতি আপনি জেনে গেলেন, আমাদের ছেলেমেয়েরাও জেনে গেল যে মিথিলার কোকিল বিদ্যাপতি এই ব্রজবুলি ভাষার সৃষ্টি করেছেন, এটি একটি কৃত্রিম কবি ভাষা। এবং চমৎকার উচ্চারণটা, আমরা বলি না হে সখী আমার দুঃখেও নাই, ব্রজবুলি উচ্চারণটা কীরকম দেখেন, হে সখী আমারই দুঃখের নাই কর, এ ভরা ভাদর মাহ ভাদর, আমরা যারা মাস বলি ওই এ ভরা ভাদর মাহ ভাদর শূন্যিয়া মন্দির মোর, বাংলায় আমরা বলি শূন্য, ওরা বলে শূন্যি, শূন্য মন্দির মোর, আমার ঘর খালি, আমার ঘর খালি, রাইট। এটা অসাধারণ, কিন্তু রাধার বিরহের যে অবস্থা সেটা আঁকতে বিদ্যাপতির কোনো জোর নেই। আমার ঘর খালি, বাইরে বৃষ্টি হচ্ছে, ব্যাং ডাকতেছে, ডাহুক ডাকতেছে, ঝিরঝির বৃষ্টি, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, আমি ঘরে রাধা একা মেয়ে মানুষ, এটা বিরহ, এটা আর কত সহ্য করবো, কিন্তু ঘরে কৃষ্ণ নেই এই মুহূর্তে, এরকম অসাধারণ। এবং একটা মজার বিষয় প্রত্যেকই আপনাকে, এটা আমার কাছে এত ভালো লাগে ব্রজবুলি, কারণ এটা আমাকে শিখিয়েছিলেন অধ্যাপক নরেন বিশ্বাস স্যার। ব্রজবুলি স্যার বলতেন প্রায় যে এটা আমি শিখছি অধ্যাপক অজিত ঘোর আমার স্যারের কাছ থেকে, এবং অজিত ঘোর এটা শিখেছিলেন যে এই পাঠটা আবিষ্কার করলেন উচ্চারণটা কী হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তো যেহেতু গুরু পরম্পরায় এটা এই ব্রজবুলিটা এসেছে, তো এটা আমার কাছে খুব ভালো লাগে যে এই অংশটা আর কি মোটামুটি ব্রজবুলির উচ্চারণগুলো, তার এই অবস্থানগুলো, রাধার এই বিরহতাপিত ওই ওই অংশগুলো যখন পড়ি তখন আপ্লুত হয়ে যায়, খুব ভালো লাগার একটা জায়গা। তো আমরা চাইলে একদিন অন্য একটা আর একটা ভিডিওতে এই রাধার এই বিরহতাপিত, এই রাধার যে বৈষ্ণব রসের যে অংশগুলো, এগুলো নিয়ে ডিটেলস আবার আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসুন মায়া ছড়াই।